ওর বড় মামা হ্যাঁ ওর বড় মামা টাঙ্গি মারতে চাইছিল সেই মামার সাথে, এখন বিয়ে করছে কারো জানি না, এমনি কথা বলতো এমনি কথা বলতো। কিন্তু আমার তো মামা হইতো, আমি সেগুলো কথা বলতাম না শিলার সাথে। কি করার জন্য আমার পা চলতেছে না রে ভাইয়া, কত বছর পর যে নাপিত পাড়াইছি দেখ, কোন জায়গা বাজার চলে আইছে ওইদিকে আমাদের ওইদিকে আমাকে বাড়ি এদিকে এই জায়গা সবকিছু ডিজিটাল হয়ে গেছে। বিয়ে করছে কোন জায়গা তোমার মামা এখন? সম্পর্ক করে বিয়ে করছে না? তোমার মামা লম্বা চিকনা চাকনা ছিল, হ্যাঁ হ্যাঁ ওই এদিকে আসতো। এদিকে হচ্ছে তোমার মামা হ্যাঁ তোমার আর এক মামা বিয়ে করছে এই জায়গায়, একজনের বড় মামা বিয়ে করেছিল ওই যে ইব্রাহিম না কি বললো, হ্যাঁ হ্যাঁ ওর উনার বোন রে, ওর কাছে জিজ্ঞেস করলেই যে আব্দুল্লাহর চাচাতো বোন, লম্বা চিকনা হ্যাঁ চিকনা ছিল। সব বান্ধবীকে বাড়ি টাড়ি যে এই বাড়ি প্রাইভেট করছি হাইরে জীবন, কয়টা বিয়ার করবেন এত ইচ্ছা করতে আসে আপনাদের বলেন। খালামনি বললো বললো হিস্টোরি নাই, আমরা খুব খুঁটতাম ছোট সময় এসে এই জায়গায় দেই করতাম। এই রুমে আমরা প্রাইভেট পড়ছি ক্লাস ফাইভে থাকতে, এই জায়গায় আমরা প্রাইভেট পড়ছি এই বাড়ি প্রাইভেট পড়ছে, এই বাড়ি মক্কা কিনে মটকা কিনে খাইতাম বানাইতো এই ভিতরে একবার। কপাল লাগে মুসলমান গেলি হইতো না। এই এই আব্দুল আব্দুলাই বাবলুকে বাড়ি খো, বাবলু বিয়ে আসছে বউ নিয়ে আমার বিয়ে করব না আমি বাড়ি। আরে বাবা সত্য ডিজিটাল হয়ে গেছে, ভয় পাইতাম আসতে। আমার তারপর আমার বান্ধবীকে বাড়িতে তোকে নিবানি, তোরা তো কত জায়গায় দেখিনি আমাদের বান্ধবীকে, আচ্ছা বাড়ি পলিকে বাড়ি সামনে দেখতে পেরেছি। আমাকে মনে হয় কে যেন রাই খেয়েছি কার এরকম মনে হচ্ছে, কোন জায়গা ওরা।